গালুডি ব্যারেজ থেকে বেরিয়ে এবার আমাদের পরের গন্তব্য জাদুগোড়া রঙ্কিনী দেবী মন্দির। এখান থেকে দূরত্ব প্রায় 10 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 25 থেকে 30 মিনিট। দূরে যে পাহাড়ের সারি আপনারা দেখতে পাচ্ছেন সেই পাহাড়ের কোলেই বিখ্যাত রঙ্কিনী দেবীর মন্দির। রঙ্কিনী দেবী ঘাটশিলা তথা স্থানীয় অঞ্চলের খুবই জাগ্রত দেবী। রঙ্কিনী দেবীর কাহিনী জানে না এমন ধরনের মানুষ এই অঞ্চলে নেই বললেই চলে। সময়ের প্রবাহে এই দেবীর কাহিনী চলে আসছে এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মে। সময় যত গেছে এই কাহিনীতে তত রং লেগেছে। রঙের প্রলেপে আসল দেবীর কাহিনী বোঝা মুশকিল। তবে সব গল্পের রূপরেখা মোটামুটি একই, তা শুনলেই বোঝা যায়। তবে লেখক বিভূতিভূষণের বর্ণনা অনুযায়ী এবং স্থানীয় কাহিনী অনুসারে রঙ্কিনী দেবী হল এই অঞ্চলের বুনো অসভ্য জাতিদের দেবী। 1800 সালের আগে এই অঞ্চলে ছিল বুনো আদিবাসীদের বাস। তাদেরই ঠাকুর হল এই রঙ্কিনী দেবী। এই দেবীকে খুশি করতে কত নরবলি যে দেওয়া হয়েছে তার কোনো হদিশ নেই। বলা হয় রঙ্কিনী দেবী তাদের রক্ষা করত বিপদ আপদ মড়ক থেকে, আর সেই বিশ্বাস থেকেই এই নরবলি হতো। তবে 1800 সালের শেষের দিকে এই নরবলি বন্ধ করে দেয় ইংরেজরা। তারপর দেবীর মূর্তিটিও হারিয়ে যায় বা বন্য আদিবাসীদেরকেও অন্য কোনো স্থানে নিয়ে চলে যায়। তাই এই দেবীর রূপ নিরাকার বা কোনো আকার নেই। তবে কাহিনীর রেশ ধরে জানা যায় তার রূপ ছিল মা কালীর মতো, তাই রঙ্কিনী দেবীকে মা কালীর অপর রূপ বলেই মানা হয়। সেই আদিবাসীদের বাসস্থান এবং রঙ্কিনী দেবীর বিচরণ ভূমি ছিল এই পাহাড় বনের মাঝে। কি দেখে অবাক লাগছে তাই না? আজ থেকে 200 বছর আগের কথা। চিন্তা করুন এই সমস্ত জায়গা কেমন হতে পারে। নরবলির স্থানের পাশের সেই জায়গাতেই তৈরি হয়েছে বর্তমান রঙ্কিনী দেবীর মন্দির। আমাদের অটো এখন ছুটে চলেছে সেই বিখ্যাত স্থানের দিকে। পাহাড়ের গা ঘেঁষে আমাদের অটো ছুটে চলেছে। আমরা এখন চলে এসেছি জাদুগোড়া অঞ্চলে। এই জাদুগোড়া কথাটি এসেছে স্থানীয় আদিবাসী ভাষার জাদাগোড়া থেকে, যার অর্থ হাতির স্থান বা হাতির জায়গা। বর্তমানে ভারতের এই জাদুগোড়াতেই আছে তেজস্ক্রিয় ইউরেনিয়ামের খনি বা UCIL বা ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, যা থেকে ভয়ঙ্কর পরমাণু অস্ত্র তৈরি হয়। আমাদের বাঁ দিকে তার মেন গেট, খুব কড়া নিরাপত্তা। চারিদিকে পুরো এলাকাটা পাঁচিল দিয়ে ঘেরা, অনেকটা জায়গা নিয়ে এই এলাকা। চলে এলাম জাদুগোড়া মেন বাজারে। এখান থেকে একটি রাস্তা চলে গেছে রাখা মাইন্স রেল স্টেশনের দিকে, আর বাঁ দিকে একটি রাস্তা চলেছে রঙ্কিনী মন্দিরের দিকে। ইউরেনিয়াম মাইন্সের পাঁচিলের গা ঘেঁষেই সে রাস্তা চলেছে। আমরা প্রায় চলে এসেছি মন্দিরের কাছে। বলা যায় ইউরেনিয়াম মাইন্সের পাশেই এই রঙ্কিনী মাতার মন্দির, বা রঙ্কিনী মায়ের বিচরণ ভূমির স্থানেই এই ইউরেনিয়াম মাইন্স। মাইন্স তো স্বাধীনতার পরে আবিষ্কার হয়েছে, কিন্তু দেবীর তেজ সে তো এই স্থানে ছড়িয়েছিল তারও আগে থেকে। বন্য অবুজ আদিবাসীরা কি এই শক্তিটি স্পর্শ পেয়েছিল? এই শক্তিতেই কি খুঁজে পেয়েছিল দেবী শক্তি, যাকে সন্তুষ্ট করতে নরবলি ছিল শেষ সম্বল? সত্যি ভাবতে অবাক লাগে। ইতিহাস আর বিজ্ঞান এই স্থানে এসে সব দুমড়ে মুচড়ে এক হয়ে যায়। অবশেষে আমরা এসে পৌঁছালাম রঙ্কিনী দেবীর মন্দিরে। চলুন এবার এগিয়ে যাই মায়ের মন্দিরের দিকে।
মন্দিরটি নানা হিন্দু দেবদেবীর চিত্রকলায় সুন্দরভাবে সাজানো। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই দেবী যদি বন্য আদিবাসীদের দেবী হয় তাহলে এই দেবী কী করে হিন্দুদের দেবী হলো? ব্যাপারটা হলো সময়ের প্রবাহ। এই অঞ্চলে কর্মসূত্রে যখন নানান হিন্দু ধর্মের মানুষের আগমন হয় তখন তারা স্থানীয়দের কাছে এই দেবীর বিষয়ে গল্প শোনে, আর এই গল্পের সূত্র ধরে তারা জানতে পারে এই দেবীর রূপ কালীর মতো। ব্যাস, এখান থেকেই হিন্দু ধর্মের মানুষেরা এই দেবীকে মা কালীর অবতার রূপে ধরে নেয় এবং তার পুজো শুরু করে। তবে দেবী যাই হোক না কেন, তার আশীর্বাদ থেকে এই অঞ্চলের কোনো মানুষই বঞ্চিত হয়নি, তাই দেবী এতটাই জাগ্রত এই অঞ্চলে। সেই সঙ্গে আদিবাসী তথা হিন্দুদের মধ্যে সমানভাবে পূজিত হয় দেবী রঙ্কিনী। চলুন আর দেরি না করে লাইনে দাঁড়াই এবং দেবী মায়ের পুজো সেরে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন পুজোর জন্যে কত লম্বা লাইন পড়েছে এখানে, সেই সঙ্গে আজ প্রচুর মানুষের সমাগম হয়েছে এখানে। আপনারা যেমন দেখতে পাচ্ছেন দেবীর নির্দিষ্ট কোনো মূর্তি নেই, পাথরের ওপর দেবীর মুখমণ্ডল, প্রকৃতি এখানে দেবী, এখানকার পাহাড় জঙ্গল পাথুরে মাটিতে দেবীর অবস্থান। দেবীর কাছে প্রার্থনা করে কত মানুষ লাল কাপড়ে নারকেল বেঁধে রেখেছে মন্দিরের সামনে, এটাই রঙ্কিনী মাতার ওপর সাধারণ মানুষের বিশ্বাসের প্রতীক। মন্দিরের ঠিক সামনে এই পাহাড়ের নিচেই আগে নরবলি হতো, সেই বলি দেওয়ার স্থানটি আজও আছে। এখন সেখানে নরবলি আর হয় না, তবে পশু বলি এখনও হয়ে থাকে। চলুন আমরা এগিয়ে যাই সেই নরবলি দেওয়ার স্থানে। বলা হয় আজও এই পাহাড়ের আশেপাশে মাটির তলা থেকে নরকঙ্কাল হাড় গোড় মুন্ডু পাওয়া যায়, সেই সঙ্গে এই স্থানটি বেশ গা ছমছমে একটা পরিবেশ। চলুন এগিয়ে যাই সামনের দিকে। আমরা চলে এসেছি সেই বলির স্থানে। এখানে একটি বলির প্রস্তুতি চলছে, রঙ্কিনী দেবীর উদ্দেশ্যে এই পশু বলি দেওয়া হচ্ছে, আমরাও সাক্ষী থাকলাম সেই দৃশ্যের। এই স্থানে দেবীর পূজার উদ্দেশ্যে ভোগ প্রসাদও বিতরণ করা হয় সবার জন্য, আমরাও সেই ভোগ প্রসাদ গ্রহণ করলাম।
এবার আমাদের রঙ্কিণী দেবীর মন্দির ছেড়ে পরের গন্তব্যে যাওয়ার পালা। এখান থেকে আমাদের পরের গন্তব্য সিদ্ধেশ্বর পাহাড়। এখান থেকে সিদ্ধেশ্বর পাহাড়ের দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর যেতে সময় লাগবে প্রায় 25 মিনিট। সূর্যদেব এখন মাথার উপর, ডান দিকে পাহাড়ের সারির পাশ ঘেঁষে আমরা এগিয়ে চলেছি সিদ্ধেশ্বর পাহাড়ের দিকে। রাস্তা